वेलकम वेलकम बैक टू माय चैनल ओपुर डेली ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत और अनेक भलोबाशा। तो केमन आछो तुम्हारा? आमी भलो आछी। आर एखन बाजे 7টা। सारादिन आज के आसते पारिनी, कारण आज के ओपुर निज दो जायगातेई काज चलछिलो। तो भेबेछि खूब ताते रान्ना बान्नाटा सेरे नेब। যেহেতু মেয়ের ম্যাম আসবে পড়াতে, তো সেই কারণে ঘরটাকেও গুছিয়ে নিতে হয়েছে আমাকে অনেক তাড়াতাড়ি, নয়তো অনেকটাই লেট হয়ে যায়। তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। তো আজ রান্না করেছিলাম, কি করলাম, ও মরলা মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম সর্ষে দিয়ে বেগুনের রেসিপিটা। তো সেই দুটোই তোমাদের সাথে আমার শেয়ার করা অলরেডি হয়ে গেছে, তো সেই কারণে আরও ভিডিও আমি করিনি। তো এই হচ্ছে সারাদিনের তো যা কাজ চলে আমার, তোমরা জানোই, সেগুলোই করেছি, ব্যতিক্রম কিছু হয়নি। আর এখন মেয়েকে নিয়ে একটু বসবো, মেয়েকে একটু পড়াবো, আর্ট করাবো। তো এগুলো করে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এমনিতে তো সময় পাই না, তাই ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর পড়তে বসিয়ে আমি এখন একটু সাজুগুজু করব, সেটা হচ্ছে নেল পলিশ দেব। তাই নেল পলিশগুলো উঠিয়ে নিচ্ছি আগেরগুলো, আর আমি এদিকে নেল পলিশ দেবো আর ওকে একসঙ্গে পড়াবো। তাছাড়া সময় হয় না যে শুধুমাত্র আমি মানে বসে একটু সাজুগুজু করব, সেটা সময় এখন আর হয় না আমার। তো কি আর করা যাবে।
আমার নেল পলিশ পড়া হয়ে গেছে, আর মেয়ে শর্ত দিয়েছে মেয়েকে নেল পলিশ পরিয়ে দিলেও বাকি পড়াটা পড়বে বা বাকি কাজগুলো করবে। তো কি আর করা যাবে, ওর শর্তে রাজি হয়ে নিয়েছি, আর এখন ওকে পরিয়ে একটু আর্টও করিয়ে নেব। এগুলো হলো সেই বৃষ্টিতে ভেজা জামাকাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, আর আমি এনে রেখেছি ড্রায়ারে, তো সেই কারণে বুলটি থেকে একদমই বলতে আমার খেয়াল নেই, তাই আমি নিজেই এখন ভাঁজ করে নিই। আর ভাঁজ হয়ে গেলে আমি ঘরটা গুছিয়ে তারপর নিচে যাব, একবারে পুরো বিছানা টিছানা করে নেব, তারপর যাব নিচে।
এখন চলে যাব নিচে, যথারীতি যেতেই হবে, রান্না করতে হবে। তো সেগুলো চাই এখন নিচে, দেখি গিয়ে কি রান্না করা যায়, যদি পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর মেয়ে আজকে এই করতে করতে আমার দেখো কটা বেজে গেল, প্রায় 8:45 বাজতে চললো। তো যাই হোক, এখন চলে যাই নিচে, আর দেরি করছি না, ডিনার করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি নিচে চলে এসেছি, আর এসেই ছেলে জল গরম বসিয়ে দিয়েছি দেখো। আর আজকে ভাবলাম একটু পাস্তা করব, পাস্তা করব ভাবলাম বলতে ওই মেয়েও বললো পাস্তা খাবে, মাও বললো একটু পাস্তা খাবে, তো সে কারণে একবারে পাস্তাই করব। আর দেখো আমি সবজিগুলোও কেটে নিয়েছি, আর একটু পনির দেবো, তো হালকা একটু পনিরটাও ভেজে নিলাম, তো এখন বসিয়ে দিয়েছি। আর আমার পাকা বুড়িটা যখনই চান্স পায়, আর ও যদি ফাঁকা থাকে আর আমাকে যদি দেখে রান্না ঘরে, তো ওই এক চেয়ার নিয়ে পুরো দাঁড়িয়ে যাবে ও রান্না করতে। দেখো কাণ্ড, কিচ্ছু বলতে পারে না, শোনে না একটা কথা, ও রান্না করবে। তো যাই হোক, এখন পাস্তাটা করে নিই, আর মা তো পনির খাবে না, তো সেই কারণে মাটটা তুলে দিয়ে আমাদেরটা আমরা করে নেবো। আর এদিকে আমার পাস্তাও আমি ধুয়ে নিয়েছি, সেদ্ধ করার পর একটু ঠান্ডা জলে ধুয়ে নিই। তো এই তো আজকে আমাদের ডিনার, সবাই আমরা আজকে পাস্তাই খাবো। আর ছেলে এখন ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলে ছেলেকেও খাইয়ে দেবো, তাহলে ওরও ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আজকে আমাদের সবার ডিনার। বেজে গেছে 10:30, রান্নাবান্না সেরে, রান্না বলতে ওই পাস্তাই তো করলাম দেখলেই। তো আমার হাজব্যান্ডও ঢুকে গেছে, একবারে খেয়ে দে, তারপরে উপরে এসছি, এখনও ফ্রেশ হইনি, এদেরকে ফ্রেশ করাবো। ছেলে ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠলে ছেলেকে খাইয়ে ফ্রেশ করে দেবো, আর এখন মেয়েকে ফ্রেশ করিয়ে নেবো, আর আমিও ফ্রেশ হয়ে নেবো। যাই হোক, কাল মঙ্গলবার, কাল তো নিরামিষ, তাই গ্যাস সাইডটা পুরো আমি ভালো করে মুছে পরিষ্কার করে এসছি, কারণ নিরামিষ কালকে, তো সেই কারণে। আর এখন আমিও ফ্রেশ হয়ে নেবো, তাই আর বড়ো করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। আর আমি এভাবেই যাতে তোমাদের এই উৎসাহ পেয়ে এভাবে যাতে আমি ভিডিওগুলো দিতে পারি, তো এইভাবে তোমরা সাথে থেকো। তো টাটা, গুড নাইট।